তবলিগ জমাতের মানুষ আইলে দৌড় দিকে আছে কি আমি হুজুর কই থেকে আইসো, আর আমরা তো অভ্যাস উল্টাটা। তবলিগ জমাত গাটিয়ালা দল দেখার লগে লগে বলে রে আমি তো আর তিন দিন মসজিদে যাইতাম না, বলে কিতা বলে হগুন আইসো, বলে হগুন কি গুবে, বলে সিনজ নানি গাটিয়ালা হবু। ও ভাই গাটিয়ালা এখন তোরে চিন্তায়লা কেয়ামতর দিন বড় আফসুস করবা, হাই রে কই ভাই ও গাটিয়ালা আমির সাহেব আমারে লাত্তাই লাত্তাই তুমি মসজিদ লইয়া গেলায় না কেন। আচ্ছা বড় হল এলাকি তবলিগ জমাতর মানুষরে মায়া করিও, তারার চা নিয়া দিও, তারের খাওয়ার ব্যবস্থা করে দিও, তারার খবর করিও, তারার লিয়া সমাজের মধ্যে মেহনত করিও, কিতা হইব জাননি, আপনার মহল্লা ইজ্জতি হইব, ও মহল্লার মধ্যে রহমত আইব, ও মহল্লার মধ্যে বরকত আইব। মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, আজকু যত জায়গাত কোরআনের সম্মান আছে, যত জায়গাত হাদিসের সম্মান আছে, যত জায়গাত তবলিগের সম্মান আছে, যত জায়গাত ওলামায়ে কেরামের সম্মান আছে, যত জায়গাত ইমামগুলোর সম্মান আছে, ইতা জায়গার অবস্থা গিয়া দেখো খালি ফাঁকার বাড়ি, লালটিন আর লালটিন আর খালাটিন। আর যত জায়গাত দেখরা দেখা যায় মুমুসিঙ্গা ভর্তি লেখা, যুবল ভর্তি লেখা, গোবর দিয়ে আর মাটি দিয়ে লেপতে লেপতে খাম শেষ, বেড়াও মনে মনে বদুয়াদের বলে আর লেফিস না আর বাদ দে আর কত লেফি দে। ও ভাই ইটা কিতা লাগে আমার ভিতরে গরিবি, আর আমরার মাঝে ইসলামের শ্রদ্ধা নাই, মুসলমানের শ্রদ্ধা নাই, কোরআন হাদিসের সম্মান নাই, যার কারণে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ আজ যে মক্কা শরীফ আমরা কই, মক্কারে ভাই আমরা কিতা কই, এখন কিতা কই আল্লাহকেও মাতুন না দেখি রাগুন না কিতা, মক্কা শরীফ কই নানি, এই মক্কা শরীফ তো আগে মক্কা শরীফ আসিল না, এখানে কিতা আসিল জুহালায় মক্কা, কিতা আসিল ভাই জুহালায় মক্কা, এখান জাহিলর দেশ আসি। আর যে সময় রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমাদের নবী পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে লা ইলাহা এক আয়াত দুই আয়াত করিয়া কোরআন শরীফের আয়াত নাজিল করা শুরু করলা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তার পবিত্র মুখ মুবারক দিয়া কোরআন শরীফের ইজ্জত দিলা, সম্মান দিলা, তিলাওয়াত আরম্ভ করে দিলা, ও কোরআন শরীফের তিলাওয়াতের বরকতে লা ইলাহা ইল্লাল্লাহ কুফরি শেষ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুশরিক হল বন্ধ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মূর্তি পূজা বন্ধ হয়ে গেল, যে জুহালায় মক্কা আসিল কোরআন শরীফের সম্মানে কোরআন শরীফের মহব্বত করার কারণে আজ এখান জুহালায় মক্কা নাই, কেন নাম কিতা মক্কা শরীফ। ভাই হল বুজুর্গ হল আজ রমজানও আপনি মক্কা শরীফ যাই ইস্তার আর নিজের ফকের থেকে লইয়া খাওয়া লাগতো নাই, রমজান শরীফ আপনি মক্কা শরীফ যদি যান মদিনা শরীফ যদি যান আপনি নিজের পকেট থেকে ইস্তারি লওয়া লাগতো নাই, মক্কা শরীফের আরবি হকলে মদিনা শরীফের আরবি হকলে আপনার আমার লাগিয়া ইফতার লইয়া রাস্তাত অপেক্ষা করেন হইন সুবহানাল্লাহ, তারা ইফতারি খাওয়াই তো করি পাগল, আর আমরা বেরেল ছাড়া দুই চারিজনে যে ইফতারি লইয়া মসজিদ আই দুই পিস যদি তরমুজও আনে দেখবাই খিচুড়ির থলে টেলিয়া হারাইছে, যদি লাগা সাথী ভাইয়ে দেখুন তে তো হ্যান্ডে এক টুকরা দেওয়া লাগবে, আনছিও দুই পিস এখন তার রে ভাই সাবরে যদি দেইতে তো আমারও তৃপ্তি মিটতো না, ভাই বলো না নিমার আমার চৌকে দেখছি খিচুড়ি আর মুড়ি আর তলে দেখি তরমুজ, কইলাম যে হাজি সাহেব তরমুজ তলে কিতা লাগে, বলে হুজুর খাবাই আমার বললাম না আপনিই খায় তে তো বোঝা গেল বেটায় অন্যরে খাওয়াইবার লাগি আনছে না, দুই টুকরা তরমুজ আনছে কিতা লাগি দুই টুকরা আনলো গরিবের কারণে, একজন রে ইফতার খরানির মতো তার ঔকাত নাই, ইফতার খরানির মতো যোগ্যতা নাই, কিতা লাগি নাই আমরার মাঝে কোরআনের সম্মান নাই ইসলামের সম্মান নাই। আইজো এক জায়গায় জোহরের নামাজ পড়ছি প্রায় 1000 মানুষ যে মহল্লা ও মহল্লা জোহরের নামাজও দেখছি 70 বছরের উপরের মানুষ তিন চার জন আর আমি। ও ভাই আমরা লাত খাইতাম না লাত খাইতো ভাই, ভাই আপনার তোর বাড়ির উড়ি যার আছেন আছেন এ চিন্তা করবা না, মনে হয় উড়ি নিতাগিন না কিতা না উড়ি আমার দেশও আছে ইনশাআল্লাহ, ওখানে লাগিয়েছি কি আর উড়ি যারও যে সময় উড়ি থাকে
যত্ন কমেনি না বাড়ে, মাতন নাকি? দেখবা গরুর গোবরও দিতরা, সারও দিতরা, মেডিসিনও দিতরা, বিয়ালে একবার পানি, বিয়ালে আরেকবার পানি, আর কেউর যদি ছাগলাইয়া লাগি যায় হমিন দি কি হিসাবে শুরু হয়, একদম 14 গোষ্ঠী তুলিয়া গাইল খানে উড়ি যারো, এখনো ফল আছে, এখান ছাগলে খাইবার লাগি নাই, গরুয়ে খাইবার লাগি নাই, মহিষে খাইবার লাগি নাই, মানুষে খাইবার লাগি। আর যে সময় উড়ি যারো দেখা যায় উড়ির জাতু নাই, ইটামি তার এই উড়ি যারো সম্মান থাকেনি, তখন কইনা বেটির ডাক ফালা নিয়ে হয়, বলে কইনা বেটি খারাপ, বলে আম্মা খিতা হইছে, বলে নাইল্লা দা হান লইয়াও, ই উড়ি যার এখান আর রাখিয়া খিতা করতায়, ফুলও নাই ফলও নাই, হ্যাঁ খালি নাইল্লা দাদি কুবাইয়া কিয়ামত গোটাই আলা। আমার বায়ু হল বুজুর্গ হল, আজ আমরা কেন ইসলামের একটা খেতি, আজ দেখা যায় কিনা 1000 মানুষ যে জায়গা ফজরের নামাজও মানুষ কয়জন হইন ভাই, আঙ্গুলে গোনা 2-4 জন, তাও খেরা 70-60 বছরের মুরব্বী আমার চাচাও হল বাবাও হল। আর আমরা নজওয়ান হিরো হুন্দা স্প্লেন্ডার যারা আমরা আছি, আমরা তো ফেসবুক আর মোবাইল চালাইতে চালাইতে রাত 12টা, আর ফজরের নামাজ তো নাই নাই, আর ফজরের বাদে সকাল 7টার সময় উঠিয়া হাফ প্যান্ট ভিন্ডের আর বরাস দিয়ে খালি গেরাস গেরার করে, আর খালি বালা মেসাব যদি পায় তো দারোগিয়া কয় যে হুজুর বালা টেকা পয়সা রুচি করি কিন্তু পয়সায় দৌড়া দে না, ও ভাই হদিস শরীফ আইসে পয়সায় কার দৌড়া দিব, আজ মক্কা শরীফ কোনো গরিব নাই, আজ মদিনা শরীফ কোনো গরিব নাই, গরিব যা আছে আসাম আর বাংলাদেশও খানে কতার লাগে গরিব আমদার করো, বাপে যদি ফজরের নামাজ পড়ে তে ফুয়া একটার মাঝেও নামাজ নাই, ফুয়ার বউ একজনের মাঝে নামাজ নাই, ভাই মিজামাতি আনলে আমি এর লাগে তো আমদার করো, রহমতও নাই বরকতও নাই। আজ 10 বছর আগে দেখিয়া গেছি মাটির বেড়া, আজ 10 বছর বাদে আইয়া দেখি হো ফুরা নামলি টিন, আর বেড় কাণ্ডে লেফতে লেফতে গুফরের গন্ধে করো হামানি যায় না, কিতা লাগি ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমান ওয়াগাশিয়াতুহুমুর রাহমান, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের তেলাওয়াত করা হয়, ও জায়গার মধ্যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বৃষ্টির নিয়ায় মেঘর নিয়ায় রহমত নাজিল করতে তখন কোন সুবহানাল্লাহ। আপনি যদি ফজরের আযান শোনার লগে লগে আপনি উঠিয়া মসজিদ যাইতা, হোম মিনিস্টারে যদি গরো নামাজ আদায় করতা, আপনি বাড়ির তেলাওয়াত করে করে আইতা, চা বোনার আগে যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতা, রব্বুল আলামিন পক্ষ দেখিয়া রহমতওয়ালা বরকতওয়ালা ফিরিস্তা বলে আইয়া ফজরের সময় দেখলাম মানে আপনার দুয়ার খোলা আছে, আপনার ঘরে রহমত আর বরকত দিয়া গেলাম মানে সুবহানাল্লাহ। আইয়া তখন যে দালিদ্র হলটি ঘুমো রহমতর ফিরিস্তা হল আই, আইয়া দেখুন কিতা আছে দালিদ্র হলটি ঘুমো একদার দুয়ার খোলা নাই, লাগা করো যাই যে তখন হি দালিদ্র আরো বড় দালিদ্র, কি দালিদ্র ঘুমাইছে রাত 2টা, কিওর ফজরের নামাজ আর কিওর কিতা। আর হৌট আমি যদি ফজরের সময় মুরগা ভাঙ দেনি না দেনা, আল্লাহ মাতুন না কানে আপনারা, যদি বুড়া লাগে তো কই ভাই বরুলেন্ডি খান থেকে আনছর ভাই আর আনিও না, লাগে আনিও না ভাই, কোনো লাগে অসুবিধা নাই। আর আমি ওয়াজ করবার সময় ও নিহত করিছে একবারই বারবার না, ও যে বালাগাল উলাবি হইয়া দাঁড়াইতে দাঁড়াইতে আধা ঘন্টা নেওয়া আর দুরুদ শরীফ পড়ি আধা ঘন্টা দাঁড়ানি, ইথা অভ্যাস আমার নাই একদম, মানে টাস না দুই চার কথা কই মুখেও মানলে মানক না মানলে নাই, আমদার খাম হইলো খালি কইয়া দেওয়া, আমদার খাম গিতা কইয়া দেওয়া, ও যে ফজরের সময় যে মুরগায় ভাঙ দে, হায় রে হায় হায় রে হায়, আমরা চিনলাম না, আমরা চিনলাম না। রব্বুল আলামিন ফরমায় আলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও আশাবাতাইন, ও মির্জা বর্তরে চোখ নামন নিয়ামত দিলাম, তুই আমার নিয়ামত চোখ দিয়া তুই দেখলে না রে দেখলে না, আলাম না জাআল্লাহু আইনাইন, ও মির্জা বর ও
কবরের ভিতরে খিলা যাবইব ওলামায়ে কেরাম হলে মসজিদে মসজিদে তবলিগর আমি রাখলে মসজিদে মসজিদে ঘরে ঘরে গিয়ে তোমরা বুঝাইয়া দিলা তোমরা ইটা দেখলায় না তোমরা ইটা হুললায় না আমি রব্বুল আলামিনে চন্দ্র খিলা বানাইলাম সূর্য খিলা বানাইলাম লক্তানির কোনো ব্যবস্থা নাই ও সূর্য আমি ফুট থেকে উঠাই আবার মাগরিবর লগে লগে পশ্চিম মুখা ডুব খাওয়াইলাই আলাম না যে আল্লাহ আইনাইন অমির জাফর তিনি তা দেখছত নানি আমরা তো বাইদা সারা দেখিয়া দেখিয়াও যেমন আমরা শরীর হুশ নাই ইয়া আল্লাহ এই অবস্থা যদি মারা যায় তে কবরও কী অবস্থা হইব ভাই।